জি, আসসালামু আলাইকুম। আমার নাম শেখ মোহাম্মদ সেলিম। আমার বাবা একজন বীর মুক্তি যোদ্ধা, শেখ এম এ লতিফ। উনি 11 নম্বর সেক্টরে একজন কোম্পানি কমান্ডার ছিলেন। উনি একজন মানে গেরিলা মুক্তিযোদ্ধা। তো ওনার মানে বর্ণাঢ্যরও রাজনৈতিক জীবন আছে আর কি। উনি দেশের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। আমি ওনার সন্তান হিসেবে আমি নিজেকে গর্ববোধ করি আর কি। আমার বাবা 1971 সালে বঙ্গবন্ধুর ডাকে সারা দিয়ে উনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। আসলে মুক্তিযুদ্ধ একদিনে তৈরি হয়নি, এটা 1952 সন থেকে আসলে মুক্তিযুদ্ধের যেই চেতনা, যে উত্তাপটা শুরু হয়েছিল 1971 সালের 16ই ডিসেম্বরে, এর মাধ্যমে এইটা ধরেন মানে এটা পূর্ণতা পায়। তো আসলে মুক্তিযোদ্ধারা তাদের জীবনের সর্বোচ্চ স্যাক্রিফাইসের মাধ্যমে এই দেশকে ছিনিয়ে নিয়ে এসেছেন। আমরা তাদের সন্তান। এখন সন্তান, আমরা শুধু তাদের সন্তান থাকতে চাই না, আমরা যোগ্য সন্তান থাকতে চাই। তারা যেইভাবে দেশকে মুক্ত করেছিলেন, যেই স্বপ্ন নিয়ে মুক্ত করেছিলেন যে এই দেশ হবে মানে ক্ষুধা মুক্ত, দারিদ্র মুক্ত, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, আমি মনে করি, আমি ফিল করি যে এইটা আমরা এই কাজে, আমরা যদি এই দেশকে মাদক মুক্ত রাখতে পারি, জঙ্গি মুক্ত রাখতে পারি, সন্ত্রাস মুক্ত রাখতে পারি, ক্ষুধা মুক্ত রাখতে পারি, তাহলেই কিন্তু আমরা মুক্তিযোদ্ধাদের যোগ্য উত্তর সরি যোগ্য সন্তান থাকবো আর কি। তো আমি আপনাদেরকে সকলকে আমি মানে সকলকে আমি বলবো যে আপনারা মানে আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেই সুযোগটা দিয়েছেন, উনি আমাদেরকে যেভাবে স্নেহ করেন, তো এই জিনিসটাকে আমরা কাজে লাগাবো, মানে পজিটিভলি আমরা 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 মানে কাজে লাগাতে চাই। আমরা এই দেশকে সমস্ত অপকর্ম থেকে মুক্ত রাখার লক্ষ্যে আমার মনে হয় আমরা সকলে মিলে কাজ করব। আর আমার একটা দাবি, আমরা সকলে একটু পড়াশোনাটা করব, প্রত্যেকেই, আমরা যারা মুক্তিযোদ্ধার সন্তান আছি, নাতি আছে, আমরা সকলে একটু পড়াশোনা করব। আমরা যে আমাদের আমাদের বাবারা যে মুক্তিযুদ্ধ করেছেন, আমরা আমার ধারণা আমরা যদি আবার যুদ্ধের ধরন সুযোগ পাই আমরা সকলেই যাব। কিন্তু বর্তমানের যে ধরন যুদ্ধটা ধরন শুরু হয়েছে, সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণের যুদ্ধ, এই যুদ্ধের আমরা অগ্রভাগে থাকতে চাই। কাজেই এখানে অগ্রভাগে থাকতে হলে কিন্তু নিজের ডেভেলপমেন্টটা সবার আগে, আমাকে আমি মাদক মুক্ত রাখবো, সন্ত্রাস মুক্ত রাখবো, জঙ্গি মুক্ত রাখবো, তারপরে আমি আমার শিক্ষা দীক্ষার জ্ঞান লব্ধ দিয়ে আমি আমার সমাজকে মুক্ত রাখবো। তো চলেন আমরা সকলেই হাতে হাত রেখে আমরা এই দেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমরা ঝাঁপিয়ে পড়ি। আরেকটি বিশেষ ধন্যবাদ বানিয়াচং উপজেলার যে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডার যারা আছেন, সংসদ, তো আমি তাদেরকে ধন্যবাদ দেই যে আমাকে এরকম একটা ধরেন সুযোগ দেওয়ার জন্য আর কি, যে আপনাদের সাথে বসে কথা বলার জন্য। আপনাদের সংগঠনের সাথে আমি সব সময় থাকবো। আমার যদি এই জায়গা থেকে বদলিও হয়, আমি ফোনে পলাশ, নিশাত, আরও যারা আপনারা আছেন, পারভেজ আছেন, সকলের ধরুন সাথে আমার যোগাযোগ থাকবে। ধন্যবাদ।